আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিমান সেনা পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে 13টি ভিন্ন ভিন্ন পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে হবে। তবে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে এখানে 13টি ভিন্ন ভিন্ন পদে মোট 731 জন লোক নিয়ে হবে, যেখানে আপনারা বাংলাদেশ 64টি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে আপনারা পুরুষ ও মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে আপনারা এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এসএসসি পরীক্ষায় 2.50 পেয়ে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই আর এখানে আপনারা 16 থেকে 28 বছর পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর আমি দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে আমি সারা সপ্তাহ ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি। অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে, যেগুলো নিয়ে আজকে থেকে এবং কালকে 6 ঘন্টা পর পর আমি পর্যায়ক্রমে আরও 5টি সরকারি চাকরির সার্কুলার নিয়ে বিস্তারিতভাবে ভিডিও তৈরি করবো। সো আপনারা যদি ওই সার্কুলারগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা প্রথমেই দেখবো কোন কোন পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সর্বশেষ যে পদটি রয়েছে মিউজিশিয়ান মহিলা, এখানে অর্থাৎ এখানে শুধু মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এসএসসিতে 2.5 পেয়ে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে খেলোয়াড় নন টেকনিক্যাল পুরুষ, এখানে আপনারা এসএসসিতে 3.50 পেয়ে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে খেলোয়াড় টেকনিক্যাল পুরুষ, এখানে আপনারা এসএসসিতে 3.50 পেয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে জিসি গ্রাউন্ড কম্বেটিয়ার্স পুরুষ, এখানে এসএসসি পাশে আপনি যদি এসএসসিতে 3.50 পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে আইটি সহকারী, এখানে পুরুষরা অ্যাপ্লাই করতে পারবেন, এখানে আপনি যদি এসএসসিতে 3.50 পেয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে পিএফ এনডিআই মহিলা, এখানে আপনি যদি 3.50 পেয়ে থাকেন তাহলে আপনারা মহিলারা শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে চিকিৎসা সহকারী পুরুষ ও মহিলা উভয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এসএসসি পরীক্ষায় 3.50 পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে। তারপরে যে পদটি রয়েছে প্রভোস্ট, এখানে পুরুষ ও মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এসএসসি পরীক্ষায় 3.50 পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে এমটিওএফ, এখানে শুধু পুরুষরা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এসএসসি পরীক্ষায় 3.50 পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে নন টেকনিক্যাল পুরুষ, এখানে আপনি এসএসসিতে 3.50 পেয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে টেকনিক্যাল ট্রেড, এখানে পুরুষ, এখানে আপনি যদি এসএসসিতে 3.50 পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট, এখানে শুধু পুরুষ প্রার্থীগণ অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি বিএ পাস করে থাকেন বা স্নাতক পাস করে থাকেন এবং আপনার ন্যূনতম সিজিপিএ যদি হয় 2.5 তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে সর্বশেষ পদটি রয়েছে শিক্ষা প্রশিক্ষক, এখানে অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে স্নাতক পাস থাকতে হবে এবং আপনার সিজিপিএ থাকতে হবে 3.00। তো চলুন জেনে নিই এখন কোন পদের জন্য আপনার কত বছর বয়স হতে হবে। 2 এপ্রিল 2023 তারিখ আপনার বয়স যদি হয় 16 থেকে 21 বছর তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনারা সর্বোচ্চ 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে এমটিওএফ ট্রেড, এখানে 24 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর চিকিৎসা সহকারী যে পদটি রয়েছে, এখানে আপনারা ম্যাথ সম্পন্নকারী রাশ 26 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তারপর মিউজিশিয়ান অর্থাৎ যেখানে মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা 26 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। অফিসার পদ অর্থাৎ প্রথম দুটি পদ ছাড়া আর বাকি যে পদগুলো রয়েছে এই পদে অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে অবশ্যই অবিবাহিত বা অবিবাহিতা হতে হবে। সো চলুন এখন জানেন এই কবে থেকে এখানে অ্যাপ্লাই শুরু হবে এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লাই চলবে। তো এখানে অ্যাপ্লাই শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আজকে থেকে এখানে অ্যাপ্লাই শুরু হবে এবং 13 সেপ্টেম্বর পর্যন্ত এখানে অ্যাপ্লাই চলবে। সো আপনারা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আমি অ্যাপ্লাই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করে নিতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি। পরীক্ষার কেন্দ্র হবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215। এখানে লিখিত ও অন্যান্য পরীক্ষার সময়সূচি 16 সেপ্টেম্বর 2022 থেকে পর্যায়ক্রমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তো যখন এটি প্রকাশ করা হবে তখন এটি নিয়ে আমি আরও একটি ভিডিও বানাবো। সো আপনি যদি খুব সহজে জানতে চান যে কবে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষার সময়সূচি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে চিকিৎসা সহকারী পিএফ এনডিআই প্রভোস্ট ও মিউজিশিয়ান এই পদগুলোর জন্য 19 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত যে কোনো তারিখে যে কোনো দিন পরীক্ষার জন্য ডাকা হতে পারে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি সার্কুলারটির কোনো অংশ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।